বুঝছেন রে বাবা, কত জায়গা তোমার নিজের চৌকে দেখে জানলাম বুঝছেন, যেটা খবর ইমা বানি আসিল হুকাইয়া টনটন, আর তুমি কইনা তোমার বাড়িতে যে বানি আমার কথা শুনো, বাড়ির কানত যাও আল্লাহর বাড়ি দিতে গিয়া গিয়া গড় লেবা পূজা করিয়া রে বাবা, টাকার এক ব্যবস্থা করো। ও বাবা, আপনি কিতাল লই কিতা মিলাই রানিয়া, আপনার এলা উজান এলাকার পানি যে পানিটা লামে আস্তে আস্তে বাটি অঞ্চল গিয়ে লামে, আমরা বাটি এলাম মানুষ বা বুঝছো নি, অন্য পানি জমে বুক ভরে পানি রে বাবা। আমার তো বিশ্বাস হল না, আস্তে দুনিয়ার পানি লাভি গেছে আল্লাহ একরকম করতেন পানি দৌড়ো লামি যান, আর তুমি উঠা করে তোমার বাড়িতে কোন পানি রয়েছে। ঠিক আছে আপা, আপনার কথা ঠিক আছে, দৌড়ে যে পানিটা লামে গিয়া স্থিরর কোন জায়গায় জানেন, এই যে আমরা অঞ্চল আস্তে দুনিয়ায় তুই তোমার বাড়ি যে স্থির নি পানি, এই তো কিতা মাত্র বেটা, আমি একটা জিনিস কই রে বাবু, কত দিন টাকরায় মানুষ উচ্চা করবো মনে করি তোমার আমি গড় জমাই রাখি যে আমার একটা উহাই আছে বেটা, আমি আমি যদি দেখি গরম পানি না আমি হিসিয়া নিয়ে দিয়াই মুড়ে বাবা, তার বাদে ওই কলঙ্কত নাম লাগাইতাম না, রুচে রেডিও রুচে রেডিও আমার ফুরিয়ে করে দিই তো তোমার আমি বাড়িতে যাই দেখতাম পানি আছে কিনা নাই দেখি বাবা, আপনার বুঝাইতাম বাড়ি না, আপনার লাগে আমার মায়া আছে বা, আপনার যে হার্টের সমস্যাটা এই সমস্যা লোক এখানে এইটাই, আমরা বাড়তি অঞ্চল পানির অভাব, আমার যে বাড়ি মানাইছি নিন জায়গাত বাড়ি মানাইছি বুঝছো নি বাবারে, নিন জায়গায় তো আমার দেখাইও না, আমি নিজে গিয়া দেখি আমি গেলে সমস্যাটা কিতা তোমার। ওরে বাবারে, আমি না করলাম বলে তুমি যাইও না, আট রুকির মানুষ ওকে তো ইরে চিল্লা দিলি লাগে বেটারে, আমি উঠিয়া করে পানি কমছে মানছে আর আলু উঠিয়া করে দামানি গুজাই না, কেন দামানি গুজাই না, কেন দামানটা গড় জমাই রাখি দিছে নি বেটারে, আমি বুঝাইলাম নিজের চোখেও তার যে পানি আছে দেখাই আমি তা উগাই গেছে বেটায়, বিশ্বাস করতে রাজি না, তোমার বাড়ি বলি এখনো খবর উমা রয়েছে। ওই আব্বা, আমিও শুনছি পানি কমছে, এখন গেলে না বুঝতাম তাহলে কইলাম যাইবার লাগি, তাই না তো যেইটা চাইরা না, আর গিয়া কিতা করতাম বে, আমি সালে গেল মানে ফোন দিছি বেটে হয়েছে মানে এখনো কমছে না। তোমার শুনো বেটা যখন ডাক্তার চাইরা আরো কয়টা দিন থাকে কান্ন তাকতো, আর বারো বৈতল কান্ন তাকতো, তুই কাবাই যাই তোর বাপর বার্তা কে নিয়ে বেটা রে বিটা করতাম পারতাম না, তেলাই মাথা বেটা শুনলে একটা সর কি কিতা বুনতো আজ তো পারি আমার বার্তা কি বাবা, আমি সপ্তাহে উন্নাম রে বা, যে কুটা দিলাই রে বা, আমি কিটা খাইলাম মশার এক কানিও আমি খাইলাম না বা, যা খাওয়ার তোমার ভুঁড়ে খার উপকার তো তোমার ওর ফুটে শান্তি ভাল। ও বাবা রে, আমার ভুঁড়িরে খাবাইতাই লাভ আমার কথা, তো তোমার বাড়ি খাবাইতাই নি, আমি বিয়া দিলাইছি ওখান তোমারও খুলতা ওখান আমার উগার খালি করিল তাই নি, ওখান মাতলে কইবা মাতিলি রাম খরকট আল্লাহ, কারণ তুমি যাই না নিজের চোখে পানি দেখাই আইলাম তাও মানতে রাজি নাই তুমি, ওখানে তাতা বিয়া মলো লাগান করি থাকছো। ইয়াল্লাহ বাবা, দুই দিন তোমার ভুঁড়ি জামাই তাকে যাই না, এখানে ইটা করো কিতার লাগে খরকার টাকলো লাগান, আরে দিলে ভাই পানি তো আসাও কমছে তাও না আনে বাড়ির, আনে কাম করো আমি না তোমার দাঁড়া দিয়ে আইনি, আর তোমার দাঁড়া বাড়ি দিয়ে আইব না ডোড়াইও না, আর আবার তোমার হাত রাখি তুই আইনি বাবা, তাহলে এলাকা তো সুবিধা রো যাই মুগে আমি যাই আচ্ছা রে বুঝেই ভাই বুঝেই ভাই আমি নিয়ে দিয়ে আইব বেটা, আচ্ছা একটা মাস আব্বা একটা মাস তখন পরে যাই মুগে নে ও বেটা, এ তুমি আর দিল্লা দিল্লি করিও না, আমি তুমি না আমার জন্য বিয়া করাই পারে রমজান আলী বুড়ি, আর আমি অন্য বেড়া মতো তাকে তোমার প্রতিদিন পাল্টাই নিবো আজকে তোর আমি মুরগি কুটি সালাম রেখিতাম, আমি আমার বান্ধবীর বাড়িতে আসলাম। বান্ধবী? এই ও বান্ধবী কি গো, বান্ধবীর নাম খান খসে না মারে। বাবা আমার বান্ধবীর নাম কইলে তুমি চিন্তা না রে বা। ও আচ্ছা ই কান আসা, তোর বান্ধবীর না চিন্তা পারি, তাইর বাবার নাম কো, তাইর বাবার নাম কইলে চিনমু। বাবা তুমি খালি মাতার লগে রাগ করো, আমি তোমার ফুরি নানি। ফুরি হইছ থরি তো ডরে গো, পুয়াইলে তো কোনো চিন্তা আসিল না, আস্তা গাউ খালি ল্যাং 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 করে সব কর দেস। বাবা যেহেতু আজকে বাড়াই গেছে আর কোনো দিন বাড়াইতাম না রে বা। তুই তো ডেইলিও বিলার তোমার খরচ, এর বাদও বাড়াই যাস, সামনের দরজা বন্ধ রাখলে পিছর দরজা বাড়াই বাড়স, পিছর দরজা বন্ধ রাখলে উত্তর দরজা বাড়াই বাড়স। কুন্তা খুঁজতাম পারি না, আই রোটে বটে তোরা আজকে মারি লইতাম, আচ্ছা আয় আয় খুঁজত যখন দেখি আরম্ভ। আমি বিপদ করে আইসি রাওয়া নাই তোমার বাড়ি খেয়ে তো ঠেকছে,
পানি বন্যার লাগে আইসি বিপদ হবার ইগান বুঝো না বুঝছো মানুষ হলে বুঝলাই নে। আচ্ছা ঠিক আছে আমি যেহেতু আইলাম পানি আছে ফটোকা একটু মাছ ধুতে লাগছে বুঝলাম না পানি বাড়লো না কমলো এক সিঁড়ি তো কমে গেছে লাগে ও আল্লাহ কত দোয়াদৌড়ি করলাম বন্যার সময় পানিটা তো কমাইও না বন্যা এটা মজা আছে রে বাল্লাস কুফা উড়ে আমার সাথে খাইবা দেখা যায় আমি আপনার গাটো ডুবাইল এখন দেখা যাল আপনি আশ্রয় কেন্দ্র দিছে বাস চারটা খাইতে আর শান্তিতে ঘুমাইতে পারবো ভুল কইরা ভাই আপনি দোয়া কররা পানি বাড়তো আর আশ্রয় কেন্দ্র তারা দোয়া করে পানি কমলে তারা বাড়িয়ে করে যাইতো ভুল কইরা আপনি আজ 17-18 দিন ধরে আমার হরের বাড়ি আমি পানির লাগি বন্ধে দেখো কাজে আপনার সিঁড়ির পানি লামেন না আমার উঠার না পানি লাম্ব গিলা আর উড়ে কেট কেটে ওরা আমি বাড়ি দিতাম গেলে হইব না কুকা মানুষ কত কষ্ট করি চলের আপনার আর আপনি তো আসুন যে হৌর বাড়ি খুব সুখে আসুন কে কইছে সুখে কোন সুখে ওকে নাই হৌরের কেটকেটি রাইদের নিও না লাগে আমার 24 ঘন্টা আপনি ওরে সুখে আছে কে সুখে তার আচ্ছা তো যাও কোন বাজে যাই যাও না না ভাই যাই না বন্যার লাগান দিকে আপনি চিল্লাই রাখালি হ্যাঁ দোয়া তাইছিলাম আর তো সালাম আলাইকুম সাজি ওয়া আলাইকুম সালাম ও সাজি দেখো কাছাই মোবাইলে ঠিকা মাই দিয়া বাড়িত সমর মেয়া পানি বুঝছো নি পানিটা ওলামেন না আমি যাইতাম পারতাম না আর জানা হলে যা কেটকেটি করো রাইতে দিনে 24টা ঘন্টা আমার ভিজে ভিজে লাগি না সেদিন গেছিলাম তোমার বাড়িত দেশে গিয়া পানি কমে গেছে বাড়ি যাও না কেন তুমি আরে বাবা রে পানি তো কমে গেছে বুঝলাম ফেক টেক রয়েছে কত কষ্ট জানো না আর পানি নিয়ে কমছে রে বাজান তা খেয়ে খোয়া যাইও না ও বুঝছি তুমি হোর বাড়ি দাঁড়া চাইরা তাকো তাকো কি আর যাইও না কেন তাকবার লাগে আইসি হয়েছে না রে বাবা কে বুঝছো না বিপদ হয় না আইসি আচ্ছা বা হোর বেটা বাঙ্গন্ডার মুকাম পাই মনে তুলা কেন কি তা করতে যায় না বা 100 টাকা দিলাম নে যাতে মেঘ বৃষ্টি আর বন্যা বাড়ে ও নসাম বেটার মাত মানছে দোয়া করার পানি কিলা কমতো আর দোয়া করে পানি কিলা বলতো আবার 100 টাকা দে আপনি আমার টেকনিকটা বুঝছেন না এই যে বন্যা হইব বন্যার নে যা আবর্জনা আছে দয়া মুচ্ছাল লইয়া যাই বুঝি সাফ করে বুঝছেন নি আচ্ছা তো আমার বেটা বুঝছি তুমি আমার কি দেখ বুঝিয়ে তা চাইরা তোমার টাকার নিয়ত বুঝছি আমি যে রাঙি আমি যে আল্লাহ বন্যা যখন দিলা আপনি 15 দিন লাগি দিলা এখানে 2-3 মাস দিন না আমার ওদের বাড়ি চাকা খাইয়া যাই না ইলে হইতো না বাঙ্গনটার মাঝে আরো 100 টাকা নেয়ার দিয়া কইতাম ও 2-3 মাস যারা টাকার ব্যবস্থা ওটান দিন আল্লাহ একটা বৃষ্টি দিবা আল্লাহ ইনশাল্লাহ এইটা বারো বৈত্য লালার আল্লাহ চেসরা বেটার মাত কথা বুঝা যায় বেটা যেতো চান না ওই ওই যাইতো কিলা রে বাবাই বুঝছো নি বেটার ঘরে দরজায় পানি ও কই তাকুক দেন দামান এগুতো আর কিতা ওখান টুকাইয়া বাইরাম না ঘরে দরজা আইতো না নিহল বাইঙ্গনচার মাজার আমি নিজে গিয়ে দেখেছি তার ঘরে কোনো পানিও নি নাই উল্টা 100 টাকা নিয়ে দিয়ে আর বাইঙ্গন সার মাঝারো
আর পানি বাড়তো করি হাসানি কত বড় বেটা চিরেপলা চিন্তা করো মতি বেটা উঠিয়া কয় কেন বুলে তার বাড়ি কমর ইমা পানি রয়েছে আর রাস্তা দুনিয়ার মানুষ উঠিয়া কয় প্রতিদিন পানি কমে সকল তা কমি যা আল্লাহ বুলে পানি কমাই যা ও চরিবিল যা কমর ইমা পানি আসিল কন বুলে আটু পানি তো পানি কমে না ডেইলি দুই আর তিন রাত করি কমে আর বেটা চিরের বুয়া উঠিয়া কর 100 টাকা দেন নি বন্যার পানি বাড়তো ও তো খর আমারে ভাঙ্গছ আমার ধরে 100 টাকা দিতো না মালিক দেখ রে নি তার নে তুলফা খাইয়া লয়ে গেছে ও কাজ ভাই গবে তুমি ভাই তুমি লাতে আমি উঠলে দেখি আমার নানি তার কাটাবাই কি আতাহাতি করে আতালাবি করে নি করে দিবা আমি তোর বাপ নি আমি বুঝিয়া বললাম তুমি আমার বাপ রে বা আমি তোর বাপ হইলাম কেলা আমি রমজান আলী তুই আমি তোমার দিদি বাপ ডাকলাম রে বা খালি জন্ম দিলে তো বাপ না কত লয়ে বাপ কিতা হইলে রে এই তুই আমার কোন লয়ে বাপ ডাকলে একটু বুঝে যাও সাই ওই দেখো তুমি তানজনার বাপ হইলে ওই দেখো দেখো তুমি আমার দাদুর আব্বা তোমার বুড়ি তানজনার কই রাখছো দেখরাই নি কেস কত অনু বহু সময় বুঝছি তুই কোন জায়গা কিতা করে হ্যাঁ তুই আমার বুড়ি দিকে কিতা করতে রে আমি নানি তোমার বুড়ি বালা ভাই নানি তাইও নানি আমারে বালা ভাই ওখান তাই কইছে নানি তার মন নানি আমারে দিলাই যে ওখানে আমার মন আমি কোন দিন দিতাম আমার কইছে আমি জানাই মনে বাদর দিন ওখান বাদর দিন তার নিত লাগছে যে তুমি তোমার বুড়ি রে কোন রাখি তো বান দিয়া দেখাই কত বড় সাহস সুরের বড় সুর ডাইরে তাই আমার বুড়ির কথা মাত্র মনে লাগে তো ভাগি তো যে এটা এটা করব না তো ভাই পুরো কোন আমার আমার মনটা খালি দিলেই তো বাঁচলাম রে বাবু না কেউ টাকা বেলাই দিল বেটা আমিও লোক পাঠাম না আমিও বাবার ঘরে নাই আমিও লোক শোনা বন্ধু তুই আমারে কইলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না শোনা বন্ধু তুই আমারে কইলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না ওর বাড়ি সাতাম নাই আব্বা আমার রান্দিরা আর ও যে তোমার দামান রে ফোর মাস দিরা জীবনে তানিতা খাম করিয়া অভ্যাস আসেনি তানিতা ফাটতা না ও বাপনে মনে হয় জানান না
বাড়ি ঘরের বাবা চলাফিরা করেছি, জমিদারি লাগান বা ফুটবল খেলার টাইমে ফুটবল খেলছি গা। ও আজ্ঞা, তুমি তোমার বাড়ির জমিদার, তার এক কাম করে রেবুত, তুমি তোমার বাড়ির যোগী, ইনু আর গাছ উস কাটা লাগতো না, আর ইনু যদি তাকো না আমি গাছ কাটা লাগবো। ও বাবা, আপনি গাছ কাটার কথা বলেন, গাছ কাটা বাড়ি 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 বাড়ি। ও বাবা রে, তার বাদে গাছ কাটিয়ে আছে চললাম। দেখি কি তো হয়েছে। ওই কিটা দামান দিয়ে চাই আমি গাছ কাটতি। ও বাবা, দিলাই গাছ কাটা লাগতো না, আমি গাছ কাটিয়া তো হয়েছি। কি কাটিয়ে আইছো? ওই বাসিলে রে বুত্রে, বাসলে আল্লাহ তোরে বাঁচাই। এই কাঠ মানে গাছ কাটতাম বাড়ি। আল্লাহ 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 আল্লাহ। দামান দর লাগে খালি খাওয়া খেস খেস করো, মানছি কিটা কইব। ওই কো ভাইজি, ওখানে বাড়ি তুমি বুঝাও, আমি যদি মনে করো রমজান আলী বাড়ি দামান হইয়া যাই কি, আর বেটা যদি আমার লোকের ব্যবহার করে তোমার দান উল্লেখ দিলে লাগবো। দূর দূর মাকাল মাকাল, তুমি আমারে জ্ঞান দিও না, মানছি এমনি আমারে বাদ ভার, আর তুমি কিতা কইলে রমজান আলীর লোকে কিতা এই কার কুলিয়া কোনোদিন কর্তা, তোর ওল্লা রুন্দা দিমু নানি, তো বুঝবে তোর সকল ইটিশ মাটি চাড়াইম আমি সব তা উন্ডাম, তোর লইয়া রাত্তা ভাই আটা জানা তোর চাব্বার লাগাই, আর এবার দামানদের কারণে আমার লাগছে চাব্বা। আব্বা, ও কোন মানুষে কয়ে আমার দেখা রে বাপ্পা, যে চাই হোক বেটা, যে চাই হোক, তুই তো তাও না দেখতে কিনে, তুই আমার গাল প্লাগ তিন মাইল ঘোরা তখন আরো কাল লাগাই দিয়ে। আবার বলো তুমি দেরি আমার না, ঘরে যাও, আমি আব্বারে কইলাম বুঝে গিয়া। আব্বা শুনে একটা কথা কই, আমরা আই যাচ্ছি খাই দিন আব্বা, না যাইতা নাই আর বছর দেখো কেন আমার সময় না কোথায় যে মাইন্স নিমো রে বাদ পারো বাপি। আচ্ছা তুমি আমার তো না দাম আন্তরকে সরম অতদিন ধরে বই থাকছি, অতদিন ধরে বই থাকছি, আল্লাহ আল্লাহ যায় না, অত বড় চেষ্টা বুঝি না, তুমি আমার লোক ইলার মাতো খানি, আবদুলে তোমার একটা কোন কুশল্লা দিছিনি, হেখানে কুশল্লা দিত, তুমি না কইরা ইনোহীন যাওয়ার কথা, আব্বা এমন চলাত, তোমার আব্বা চলাত, তোমার আব্বারে কিটা তুমি হইয়া যাইবাই না, প্রেম করলে এটা কিছু সময় দেওয়াও লাগে, আমি এত সময় দিতে পারতাম না রে সোনা, যতটুকু দিলাম ওখানেও বেশি। ইয়া আল্লাহ, এটা করলে প্রেম গভীর হইব নি। ওই 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 দেখড়াইনি, দুধর বাসুরের লোকের কিলার ফিরি করে, আর আমি যেন বড়া দোয়ান কে বড়া আমার মাঝে, আমার তাই চকুত লাগেন না, আমি কারে বউ ডাকি আর কারে বিয়া করতাম। আচ্ছা এটা মাত বাদ দাও, তুমি আমার চোখে চোখে চাও, আর তুমি কিছু করতে পারে তোর বাদে তোর চারমু, তোর বাপরে কোনদিন হলাম পানি পালাই দিন, তুমি আমারে কুলিয়া কও ঘটনা কিতা ঘটনা হইল রে ভাই, তোমার ভয় আমার বুড়িরে ডিস্টার্ব দে, এর বাদে আমার রাস্তাঘাটে ফাইলে হাওয়া ধরে তোর আব্বাটাকে কিতার ফান্ডা ফুয়া বউ আমার, আর তুই কোন ইনচাবে আরো বেটার গেছে বিয়া দিয়ে আব্বাটা খোঁজ, ও নজর খালি জন্ম দিলেও বাপ হয়নি, জন্ম দিলে বাপ হওয়া যায় না, আরো কত লই কিতা কত লই, তুই আমার বউরে বিয়া দিবে কিতার লাগবে, আর বেটা গেছে বেটা টাকা তুই যেন বাচ্চারে আব্বাটা খোঁজ,
তুমিও দেখান তোমার ফুয়া আল্লাহ খান ব্যাগ করলে মাত পাত্রায় হে আমার আব্বা ডাকে কিতা বুঝো নানি হে আমার শ্বশুর আব্বা ডাকে ও ও খান নিতে আর ইন তো দুশোর ইসর কুন্তার নাই তোর পুরীর কিতা বিয়া হইয়া রয়েছিল নি যদি হয় না তাই দেখবি আমার এগুলি লাগি কিতা রে চুপ করো পুতে মারিয়া ফেরা তো হাওলা করছে নি তোমারও ভুয়া লাগে আমারও তো সুন্দর ভুড়ি বিয়া দিলাই হ্যাঁ ওই ভাই কানা কথা দিলাম তারও তো সুন্দর ভুড়ি তুমি আরো আটাই দিলাই বকিলা তোমার তারই ঠিক আছে একশো দিন ইচ্ছা করছে গুচল উচল করিয়া ফাঁক থাকি স্মার্ট থাকি তুই তো নল ফেরত তোর লাখান লাগবি তোমার হাত খান তুলো কিলো ওলা দূর যাকে না যাবে যাও ও দেখো যান কো যান আমার হাত খালা না সুন্দর আমার লোকে কিতা মিলাই দিয়ে নিয়ে আমি কিতা খালানি তান ফুড়ি থাকি সুন্দর আমি সুন্দর থাকলে বেল বের রাখনি তোমার ঠিক না কিলা দিব তার একটা বার দিব তুমি মাথায় উঠে লইলা এরম জান দেখো কিতা করতে মন্তাজ ভাই তুমি তো দুমুখী মাত মাত্রায় ও তুমি আমার পক্ষে আইও ও তুমি ফুয়ার পক্ষে যাওগে বিচার তো তোমার কাছে যাইতাম না শুনো রমজান আলী ঠিক আছে আর যাইতো নাই আর যাইতো নাই আমার তোমার ফুরির কান্দা তোমার ফুয়া আমি আমার ফুয়ার কাটা ভাঙ যাতে ও কান করো ও কান করো আর তুমি যে উচ্চা কই যায় তুমি চাইও আমার ফুয়ারে দাবানি লাগিও না তোমার নানি যদি তোমার লগে আমার ফুয়ার দুষ করে তুমি আমার টাইম বিচার দিও তোমার বিচার নানি 100% পাইবা তোমার ইদি লাগু হইছে রে বা ইগু তারা ইনো মারিও না আমার ইয়ে দুঃখ লাগে বাড়িত নিয়ে শাসন করো সচ্চি দিল মে লাড্ডু ফুটা ইরে আরেক দ্বারা দুঃখ লাগি তাই না কেন আমার লাগি মনে করো আমি তোমার পুরীর লাগি না পোতে হতে আটরা মার কান দিলাম আর দ্বারা দুঃখ লাগি গেলে বিয়া দিলাই ভাই বা ও দেখো মন্তা কই মন্তা ভাই দেখো তোমার ফুয়া কি তা কই আচ্ছা ঠিক আছে তুমি তোমার পুরী সামলা লাগিও আমি আমার ফুয়া সামলাবি নে যাও ও কত টাকি যাও তোমার ফুয়া সামলাও আর আমি আমার পুরী সামলাই ও তুমি তোমার পুরী সামলাও কি যা তো বলন না তো জ্ঞান বুদ্ধি খান্ড জ্ঞানে তুমি দুর্বল আমার জ্ঞান বুদ্ধি তো ভালো আছে আমি ওগুলো বাকাই দূর উল্লার উল্লা দূর উল্লার উল্লা কুত্তা পারস না বড় বড় মাছি তুমি আমি আইছি আল্লাহ তুই আমার কথা তুমি শুনো তুমি কিতা এটা বড় দুষ করে লিছো রমজান মিয়া আমার বুয়া তোমার বাড়িতে বলা আইছো বলা তুমি আমার বুয়ারে বান্ধে রাখলা কোন কারণে তোমার বুয়া তো কোন না কোন কারণে তারা বান্ধিয়া তুইছি আমি কই শুনো তারে ওলাকে ইয়া সাইড দিন খাতে ইয়া দিছি আমার বাড়িতে ইতো না আজকে ইয়া দিকে আমার বাড়িতে বুইয়া আমার বুড়ি লেকে গপ করে ওহ কেইস তো গুনো বাবা সাত মিয়া তুই বন্ধ করো ওয়া রমজান আলী আমার বুয়ারে এই বাড়িতে এইরাম তারে আমি এত দিকে লাগাই মু তুই আমার বাড়িতে আয় আমার লগে তুই আমার লগে বাড়িতে আয় আব্বা তোরে 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 দেখবে তোরে কিতা করি আচ্ছা রাও মতি ভাই তোমার হুয়ারে নিয়া বাড়িত নিয়ে শাসন করিও আর ই বয়সের বাবা ইটা করা ঠিক কর না তারে বুঝাইও হয় হয় বুঝাইলে তারে বুঝবো তার বয়স কম তো বয়স কম না আমি তাইরে বালা ভাই কালার যখন হইছি তাই লইমু দেখ রাইনি গিলা মাতের চেকুরা পায় এই ফুড়ি তুই তারে বালা মাসনি কিটা কইলি গো তোর অত বড় সাহস খালা 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 তোরে মারতে তোরে মারতে আসেন না আসেন না বাড়িতে বাড়িতে আসেন না বাড়িতে ওই এই নাজমিন নাজমিন বাড়া ভাই বাড়া বাড়া নিজের গড় দুয়ার বাড়ি আছে যাইতা দেখতা তুমি তো গড় টা কেউ বাড়াও না বুঝছি আমি বুঝছি সবটা বুঝছি বাপে ফুটি ভরাইছে নাই বাপে ফুটি ভরাইছে হো ডালে রাও সিংলা তো তুমি
এইবার তো তুই যাই আর নিতাম না, একবারে তুই যাই এমনি বাড়ি। তুমি তো কিতা লাগাইল হ্যাঁ, তুমি কইলে আমার বাড়ি তুইয়া যাইতা গি হ্যাঁ, তুমি ফার বাইনি আমার বাড়ি তুইয়া যাইতা। তুমি দেখা যা সাত তো পুরো লাগান মাত্র, তুমি একজন লোভী মানুষ। দে কিতা লোভী কি ইয়া দুবনা লোভ দিল বাবা, ইতা কিতা লাগাই দিও তুমি বাদ তো খাওয়া লাগত না তোমার বাবা তো কইয়া গাইন আর বাদ খাইতাম গিলা বাবা বেটা চেলা দেখলো তার বাদ খাওয়ার মনে হয় না। আমার তো সেই রেখে দাইল দা পানি উনো পানি বলতে বলতে দুটাদি যে না আমি বুড়া চালাইছি কানে কোনো উকনা ফুটবলের মাঠ গেছি। ইয়া মালিক আমার এক লেকচার যে আরম্ভ করলে রে ভাই, যাই মুগি বেটা যাই মুগি যাই মুগি আমার বাড়ি। তোর তাপার লেগেছি দুই একটা দিন হইলাম বলে তাকে যাই মার শান্তি তাকাম পারতাম না, গুসা তুলে নেই আবার নাহলে এমন অবস্থা করমু আমার বাড়ি যে ভাই তোমরা আর তোমার বাড়ি থাকবো আমি বুঝছো, আমার বড় কাজটা খারাপ আছে কেন। আচ্ছা রে বাদা মান তুমি থাকো, তোমার ওরের কথা মনে কষ্ট আনিও না, ওরের কথা কোনো মনে কষ্ট আনতাম না আনি গো জানো নি। আরে তোমার মায় আনো তার নাহলে তোমার ভরির যন্ত্রণা তোমার আমার মালার যন্ত্রণা আমার হরির যন্ত্রণা কোন দিন গেলাম কিনা বললাম মা নাই আমার মারে দেখলাম আমি শেষ। আচ্ছা তা করে বাবা ওই যা ওই দিন ডানোর দুধ আমি দামান দামান হাল্লার দামান তুই তুই দামান দামান দেবো তোমার বউটা সহ্য করছে কিন্তু আর না আমার সামনে তুমি আমার জামাইটা তরি লইছো ওটা কি দেখাম ঠিক করছো নি। এরে ভাই শুনো তাড়াতাড়ি রেডি হও, আনি না থাকতাম না থাকতাম না রে বাবা থাকতাম না, তুমি আমার উপরে হাত তুলিছো আমি তোরও বেহায় না আব্বা যাই মুঝে নে আর তোমার মরা মুখ ইয়া দেখতাম না আমি কইলাম। হাসো তো তুমি কোন বিবেক আমার দামান গুতারে মাল্লা খামটা তুমি ঠিক করছো নি কৌসা। ও বাবা তুমি কোন কাম হত্যা করলা কৌসা, দামান কুটুম বা তোর কুটুম না তুমি হাত তুললাই তো নি ঠিক করলাই নি বেদতি কাম করলাই। ও বেটা মানছি আমারে খালি কই দামান দে কিতা গর গর জমাই করে রাখিলছি নি গাউ ভাই এটা গেলে এনচিরা হেঞ্চিরা এল্লা কি তো আমি কইলাম দামান দে যাইতে কখন বেটা জান না তো কিতা করতাম বেটারে মারতাম না তে। আব্বা আমি তোমার দোষ নাই ফাঁস নাই একটা মাত্র পুরি ওটা কোথায় আসলাই নি আব্বা, আমি কি তো তোমার বুঝো হয়ে গেছিলাম নি বুঝো হইতাম না যাই মুগি আব্বা যাই মুগি। ওই ওই আর মারতো না মাথা লাগতো না আব্বা যাই মুগি আম্মা যাই মুগি আম্মা যাও বেগুন লইয়া আসো। ও দামা ও না কারো ও দামান কারো ও দামা আমার পুরী বিয়া দিছি তোমার তুমি আমার এক আর মানুষের কথা রে বাবু আমি ভুল বুঝিলিছি তুমি বাবারে মাফ করে দিলা তোমার ঘর তো হাত তুলছি না তুমি মনে কিন্তু আনিও না আপনি হাত তুলতে আমার বাবা এক আর আপনি এক নেই আপনারে কইলাম মানুষের কথা দামান লগে রাগ করিয়া কুস্তি ধরিলিছি মনে কিন্তু আনবানা আমার ফুয়ার লাগা নাই থাকি বাড়ির থাকবো।